গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে হলো ফাদার্স ডে। ফাদার্স ডেতে আমরা কী কী করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে। আমি এখানে চিংড়ি মাছ এবং চিকেনটা ভিজিয়ে রেখেছি। আমরা আজকে ওয়ান ডিশ পার্টি করব আমার এক ফ্রেন্ডের বাসায়। বেশি কিছু করতে পারিনি বিকজ অসুস্থ হয়ে পড়েছিল, যেহেতু প্রেগনেন্ট ছিল তার জন্য হঠাৎ করে আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাওয়াতে, যখন ও সুস্থ হয়েছে আমাদেরকে জানিয়েছে, সেটা অনেক লেট হয়ে গিয়েছিল, তার জন্য আমরা ওইভাবে প্রিপারেশনটা নিতে পারিনি। তো আমি যা আর আমি দুজনে মিলিয়ে রান্নাটা করেছি, ও কিছু হেল্প করতে পারলো না বিকজ ও সিক ছিল। তো এখানে চিংড়ি পোলাও এবং চিকেনটা রান্না করছি। আমার যা আর আমি দুজনে মিলেমিশে রান্নাটা করেছি সব কিছু। সব কিছু বলতে ওইভাবে তো কিছু করা হলো না, তো সিম্পল যা করেছি তোমাদের সাথে শেয়ার করব। আমার পোলাওতে জল দিয়ে দিয়েছি, আমার পেঁয়াজটা কষানো হয়ে যাচ্ছে, মানে পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিলাম। আমি এখানে জিরা, হলুদ গুঁড়ো, আদা, রসুন তো পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি ভাজতে, বাকি যে মশলাগুলো ওগুলো আমি এখন দিচ্ছি। আমি এখানে গোটা মশলাও দিয়েছি। এখন আমি ভালো মতো কষিয়ে নেব মশলাটা। দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমার যা চিকেনগুলো দিয়ে দিচ্ছে, এখন ভালো মতো কষিয়ে নেবে এগুলো। আমাদের হাতে যেহেতু টাইমটা শর্ট ছিল, আমরা কিন্তু প্রেশার কুকারে নিয়ে নিয়েছিলাম চিকেনগুলো। পোলাও রান্না কমপ্লিট, চিকেনটা অলমোস্ট রেডি। প্রেশার কুকারে দুটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আমরা চলে আসলাম ওদের বাসায়। দেখো কত কিউট একটা কেক, হ্যাপি ফাদার্স ডে লেখা। আমি পৃথিবীর সকল বাবাদেরকে জানাচ্ছি হ্যাপি ফাদার্স ডে। এখন সব বাবারা এখানে কেক কাটিং করছে, কত সুন্দর একটা মুহূর্ত। চলে আসলাম ওদের বাসার এটিকে। দেখো কত কিউট একটা খেলনা ছিল এখানে। ওর যেহেতু বেবি আছে একটা, তার জন্য উইন্টারে এই খেলনাগুলো বাসায় রাখা হয়। এটা ওর বাসার একটা ভিউ, চারপাশের নেইবারহুডটা দেখাচ্ছি তোমাদেরকে আমি। আমার ওদের পরিবেশটা অনেক ভালো লাগে, নিরিবিলি অনেক। তারপর চলে আসলাম লুডো খেলতে। আমাদের একটা কমন খেলা হচ্ছে লুডো। আমরা যখন সবাই একসাথে হই, সব ফ্রেন্ডরা, সবাই লুডো খেলতে অনেক বেশি পছন্দ করি আমরা, এবং অনেক মজা হচ্ছিল। তোমরা কারা কারা লুডো খেলতে পছন্দ করো অবশ্যই জানাবে। এখন চলে আসলাম খাওয়া দাওয়ার টাইমে, এখন সবাই খেয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে এ পর্যন্ত, টাটা।